দেশের জনপ্রিয় নায়ক শাকিব খানের নতুন সিনেমা নবাবের ট্রেলার মুক্তি পেয়েছে। এই সিনেমাতে নতুন রূপের শাকিবকে দেখে মুগ্ধ হচ্ছেন অনেকেই। গত বৃহস্পতিবার রাতে ইউটিউবে প্রকাশ করা হয় কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের 2 মিনিট 30 সেকেন্ড দৈর্ঘ্যের নবাব সিনেমার ট্রেলার। ট্রেলারটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও শেয়ার হচ্ছে। যৌথ প্রযোজনার এই ছবি বাংলাদেশের আব্দুল আজিজ ও কলকাতার জয়দীপ মুখোপাধ্যায় পরিচালনা করেছেন। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শুভশ্রী। সংশ্লিষ্টদের বিশ্বাস, এই ছবি দিয়েও শাকিব বাজিবাদ করবেন। এদিকে ইউটিউবে ট্রেলারটি মুক্তি দেওয়ার পর পাবলিক মন্তব্যে অনেকে প্রশংসা করেছেন। ইয়াসিন আদ্রিক নামের একজন তার মন্তব্যে লিখেছেন, সঠিক জায়গায় আমাদের খান সাহেব, এগিয়ে যান, সঙ্গে আছি সব সময়। হৃদয় চৌধুরী নামে আরেকজন লিখেছেন, দারুণ ট্রেলার, চোখধাঁধানো অ্যাকশন আর চমৎকার গান, আর শাকিব খানের অভিনয় তো অনবদ্য, এবারের ঈদ জমবে। আলমগীর হোসেন নামের আরেকজন তার মন্তব্যে লিখেছেন, বাংলা নবাব শাকিব খান জমবে ভালো, আমরা আসছি প্রেক্ষাগৃহে, আপনি আসছেন তো। ইলিয়াস আজাদ বলেছেন, পুরা নতুন এক শাকিবকে দেখতে পাচ্ছি। এ ধরনের আরো অসংখ্য মন্তব্য শাকিব খানের নতুন সিনেমা নবাবের ট্রেলার প্রকাশের পর পাওয়া যাচ্ছে। সেখানে প্রাধান্য পাচ্ছে শাকিব খানের নতুন লুক। নবাব সিনেমার ট্রেলারে শাকিব খানকে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে মাফিয়াদের বিরুদ্ধে লড়তে দেখা গেছে। আবার দেখা গেছে শুভশ্রীর সঙ্গে প্রেমের সম্পর্কেও। জানা গেছে শুরুতে নবাব সিনেমার নাম হয়েছিল ভ্যালেন্টাইন ডে। ছবির গল্পে শাকিব খানের চরিত্রের নাম নবাবের নামেই পরে সিনেমার নাম রাখা হয়। শাকিব ও শুভশ্রী ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন অমিত হাসান, খরাজ মুখোপাধ্যায়, সুব্রত, শিবা শানু, রেবেকা প্রমুখ। ঈদুল ফিতরে বাংলাদেশের পাশাপাশি ভারতের কলকাতায়ও সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।